হ্যালো ফ্রেন্ডস, অলে হিয়ার, ওয়েলকাম ব্যাক টু আনাদার ফ্রেশ এপিসোড অফ টেক পিলা। বেলু আজি পর্যন্ত যেতেবেলে বি আমি ভারত মানচিত্র দেখিথাউ, তো আমাকে সেথিরে শ্রীলঙ্কা দেখিবাকু মিলে। কোন শ্রীলঙ্কা ভারতর এক অংশ অটে? কোন শ্রীলঙ্কা উপরে ভারতর অধিকার অছি? তো কাহিঁকি ভারতর নকশারে, ভারতর মানচিত্রে সবুবেলে আমাকে শ্রীলঙ্কাকে দেখিবাকু মিলে? এর এক্সাক্ট কারণ বিষয়ে আজির এই ভিডিওরে আমি জানিবা। জানিবা পেলে প্লিজ ভিডিওকে লাস্ট যায় দেখুন। দুনিয়ার এমতি বহুত দেশ মানচিত্রে সে পাখাপাখি দেশ মানুষ সামিল করা যায়। এমতি যদি ভারতর মানচিত্রকে আপনার ভালভাবে দেখবে, আপনার জাঁয়া পাইবে যে ভারত মানচিত্রের মধ্যে পাকিস্তান, চাইনা, নেপাল, ভুটান, বাংলাদেশ আদি সামিল করা যায়। হলে এটি শ্রীলঙ্কার কথা টিকি অলগা। তো আপনার ভিডিওকে লাস্টে দেখুন, আপনার জাঁপারে পুরা ক্লিয়র হয়ে যাবে শ্রীলঙ্কা কথা এটি কেমতি অলগা। তো সেই আমি ইন্টারন্যাশনাল ল অফ সি বিষয়ে জাঁয়া পড়ব। সমুদ্রর এক অন্তরাষ্ট্রীয় নিয়ম যোগুঁ শ্রীলঙ্কাকে ভারতর মানচিত্রে সামিল করা যায়। 1956 জেনেভারে মিলিত জাতিসংঘর এক বৈঠক বসাগলা এবং এর প্রায়ত সমস্ত বড় বড় দেশ ভাগ নিয়েছিলেন। 1956 1975 পর্যন্ত বহু বৈঠক রখাগলা এবং 1975 এক ল সামনা আসিলা, এক আন্তরাষ্ট্রীয় সমুদ্র আইন তৈরি করা গলা। এই নিয়ম অনুসারে কোণী দেশের সীমারেখা ঠার 370 কিলোমিটর পর্যন্ত সমুদ্র ভিতরে যাহা বি আসব তাকে সে দেশের নকশায় সামিল করা যাব। এমিতিরে অন্তরাষ্ট্রীয় সমুদ্র আইন অনুসারে ভারতর সীমারেখা ঠার 370 কিলোমিটর ভিতরে সমুদ্রে যাহা বি আসব তাকে ভারতর নকশায় দেখা যাব। তো এটি আপনার আমার ভারতর তামিলনাড়ু দেখিপারে। তামিলনাড়ুর ধনুষকোড়ি গ্রাম ঠার শ্রীলঙ্কা মাত্র 28 কিলোমিটর দূর অটে। এথর আপনার জাঁপারে যে অন্তরাষ্ট্রীয় সমুদ্র আইন অনুসারে শ্রীলঙ্কাকে কাহিঁকি ভারতর নকশায় সামিল করা যায়। বট যদি আপনার ভারতর মানচিত্রকে টিকি ভালভাবে দেখবে, আপনার ভারত মানচিত্রে পাকিস্তান, চাইনা, বাংলাদেশ, নেপাল, ভুটান আদি কিছু দেশকে মধ্যে দেখবাকে পাইবে। বট এটি আপনার কহিবে শ্রীলঙ্কার কথা অলগা, এমানকর কথা অলগা। ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, চাইনা, ভুটান আদির সীমা ভারতর সীমা সহ যোড়ি হয়ে অছি। আন্ড আপনার মানে ভালভাবে জানিথিবে এসব দেশ আম দেশর সীমা সহ একদম লাগি করি অছন্তি। বট শ্রীলঙ্কা নাহি ভারতের কিছু রাজ্যকে দর্শাইবা পাই, যেমতি কি উত্তরাখণ্ডকে দর্শাইবা পাই তা সহ লাগিথিবা নেপালকে দেখিবাকে পড়িব। তো এমিতি ভুটান, নেপাল, পাকিস্তান, চীন এমনি সব দেশের সীমা আমাদের দেশ লাগি করে রয়েছে। সেই আমার দেশের মানচিত্রকে ভালভাবে দর্শাইবাকে হলে এই সব দেশগুলি মধ্যে আমার মানচিত্রে দর্শাইবাকে বাধ্য। বট শ্রীলঙ্কার সীমা আমার ভারত সীমা সহ লাগি করে না, মঝিরে সমুদ্র আসি যায়। তো ভারত মানচিত্রে এটি শ্রীলঙ্কাকে দেখাবার কোণী আবশ্যকতা না। বট ইন্টারন্যাশনাল ল অফ ওশন বা আন্তর্জাতিক সামুদ্রিক আইন যোগুঁ ভারত নিজ মানচিত্রে শ্রীলঙ্কাকে দেখাইবা বাধ্য। যেটা কি আপনার কহিলি যে এই আইন অনুসারে যেকোন দেশ বি সমুদ্র ভিতরে তাঁর 370 কিলোমিটর ভিতরে যাহা বি আসব, যেকোন জিনিস আসু, যেকোন দেশ আসু, সেসব নিজ মানচিত্রে সে দেখাইবা বাধ্য। তো এই নিয়ম যোগ হি ভারত নিজের নকশায় শ্রীলঙ্কাকে দেখাইবা বাধ্য। তো ফ্রেন্ডস, আই হোপ কি আপনার এথর ক্লিয়রলি বুঝিপারে এবং ভিডিও ইনফরমেটিভ লাগিলে প্লিজ ভিডিওকে লাইক করা সহ নিজ ফ্যামিলি ফ্রেন্ডসঙ্ক সহ সেয়ার করতু, যাফলে সে বিষয়ে জাঁপারে। তো পুঁথরে দেখাব নেক্সট কোণী সেভাবে ইন্টারেস্টিং ভিডিও। টেক কেয়ার, বাই বাই।